এখান থেকে আমরা যাচ্ছি যে দুপজোড়া তার ডিস্টেন্স এক ঘন্টা মতো লাগবে সোম বললো আর এটাও এনজিপি থেকে খুব কাছে তো রিল্যাক্সেও আসা যায় আর এই যে দেখো এখানে সোম ফাইনাল সব কিছু সেটিং ফেটিং করে নিচ্ছে এখান থেকে বেরোই রাস্তায় দেখা যাক কোথাও যদি আমরা দাঁড়াই কারণ আমাদের একটু কফি খাওয়ারও ইচ্ছা আছে তো যদি কোনো ভালো স্পট পাই ওখানে দাঁড়িয়ে আমরা কফিও খাব এখন বেরিয়ে যাই এখান থেকে We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. ভেতরে আসছি আমরা বাট আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা সুন্দর লাগছে না একদম গ্রামের মধ্যে আর যে মাটির যে আমি আরো আলোচনা করছিলাম যে মাটির যে একটা সোজা

চালসা মোড় থেকে ডান দিকে গিয়ে বাতাবাড়ি বলে একটা মোড় আছে বাতাবাড়ি ওখান থেকে ঠিক বাতাবাড়ি মোড়েই বা দিক দিয়েই রাস্তা এখানে যেন একটা জায়গা আছে মাথা চুলকা মাথা চুলকা তো ওই রাস্তা দিয়ে এসে কিছু রাস্তা খারাপ রাস্তা আছে মানে কিছু না অনেকটা খারাপ রাস্তা আছে দশ মিনিট মতো দেন একটা সুন্দর স্ল্যাব পাতা তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায় পার্টিকুলার ভাবে দাঁড়িয়ে যখন আমি মাঝে ইন্টারাপ্ট করে একটা কথা বলি যখন আমরা মংপং এ ছিলাম তো ব্রেকফাস্টের পর আমি বললাম সোম এখান থেকে একটু গরম গরম কফি খেয়ে যাই বলছে না রাস্তায় এত সুন্দর জায়গা আছে এখান থেকে বেরিয়ে আমি একটা দারুণ জায়গায় দাঁড় করাবো করবো ওখানে কফি খাবো পুরো রাস্তা আমরা এসেছি বিশেষ করে রোদ আর সেখানে কোথাও হাইওয়ে কোথাও দাঁড়ানো জায়গা নেই আমি তাই এখন বলছিলাম যে কফিটা কেমন এনজয়

চলো তোমাদের আমাদের কোয়ার্টিস্ট দেখাই সিম্পল এর মধ্যে কিন্তু খুব সুন্দর এই জায়গাটা কিন্তু সুন্দর ছিল এখানে যদি আরেকটু বাড়ানো থাকতো আর এখানে দুটো চেয়ার থাকতো আর কিছু লাগতো না আমার যেটা মনে হয় আর স্টিল ঠিক আছে রুমটা তোমাদের দেখাচ্ছি এইটা হলো রুমটা সুন্দর বেড আছে তিনজনে শোয়ার মতোই কিন্তু খাটটাও দিয়েছে আর এখান থেকেও এই যে আমরা নিয়েছি এর জন্যই এই জায়গাটা যেখান থেকে এই ভিউটা আছে এ দেখো যে ভিউটা তোমাদের বাইরের নিচের থেকে দেখাচ্ছিলাম তো এই দেখো এখানেও আরেকটা জানালা আছে এরকম আর গেছে এখানে একটা এখানে একটা তোমার কি বলে যা আলমারি টাইপের আছে তুমি যা কিছু রাখার সবকিছু রাখতে পারো এখানে একটা ভালো বড়ই মিরার আছে আর এই যে এখানে একটা টেবিল আছে এখানে দুটো চেয়ার আছে এই জায়গাটাও কিন্তু এরকম দুটো বড় জানলা আছে যদি দেখো এই যে এ পাশটা খুললাম তো এ দেখো খুবই সুন্দর ভালোই লেগেছে আর ওয়াশরুমটাও আমি চেক করলাম যে যথেষ্টই ভালো আছে বড় এই দেখো যথেষ্ট ভালো আছে ওয়াশরুমটা তো কেমন হলো আমি চা বলে দিয়েছি আদা দিয়ে কড়া করে দিচ্ছে আচ্ছা আমি বলে দিলাম এখানে এলিফ্যান্ট রয় অ্যাক্টিভিটিটা বন্ধ আছে আর ট্রি হাউসের কথাটাও বললাম আর রুমটা কেমন লাগছে আমার তো মনে এরকম রুমে ফার্স্ট টাইম থাকতে কেমন এমন সুন্দর সিড়িতে উঠে বাসার পুরো স্ট্রাকচারটা করা দারুন লাগছে এই যে এইখান থেকে যে জানলা দুটো খুলে দিলে এই ভিউটাও আছে প্রপার বেশ আলো আছে আমি জাস্ট বলছিলাম যে এই যে এই জায়গাটা যদি আরেকটু বাড়ানো হতো এই চেয়ার দুটো নিয়ে এখানে বসা যেত আরও ভালো লাগত আমরা ওখানে আমি জাস্ট বলছি আর কি তো এসে তোমাদের আগে রুম টুরটা দিয়ে দিলাম কারণ তারপরে রুমের যা অবস্থা হয় তারপরে আর রুম টুর আর কি দেবো তোমাদেরকে তো গরম তো লাগছে জ্যাকেটটা খুলে ফেলবো এখন খুলে আগে চাটা খাবো তারপর দেখা যাক কি করা যায় তাই তো একটু ফ্রেশ ফ্রেশ হই হ্যাঁ এদের সাথে একটু কথা বলি কথা বলে তিনটার দিকে হাতির ব্যাপারটা কালকে কথা বলতে হবে ওটা তো বললো না সাফাই হ্যাঁ বাট ওটা তো হবে না যে অ্যাক্টিভিটিটা ভেবেছিলাম বাট ওই টাইমটা আমরা কিভাবে ইউটিলাইজ করব সেটা আমাদের এখন প্ল্যান করতে হবে আহ আর সামনেরই মূর্তি নদী তো ওটা ওই বেটা দিয়ে যাওয়া যায় তো ওটা হয়তো আমরা যাব ওইটা বেলা পড়লে একটু পরের দিকে আফটার লাঞ্চ হয়তো ওখানেটাই যাব এখন চাইর ওয়েট করছি এ দেখো শম এখানে পেয়ে গেছে একটা ভুলুকে আর ও এত আদুরে শম আদর করছিল দেখো না শুয়ে পড়েছে শম বন্ধ কর বন্ধ করে দিলে দেখো 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 না না রেগে না হাত দিয়ে শমকে কাছেতে কাছে দাঁড়াতে কাছে দাঁড়া দেখ না ওই দেখ ওই দেখ হাত দিয়ে ডাকে হাত দিয়ে ডাকে

বাড়িতে থাকলে এটা হয় না বাড়িতে বাড়িতেtaro না কত কোণে চাখে পরে কাজটা করতে হবে এটা ঘুরতেইেশি বসবে তো আমিও খাই চাটা তো আমরা ফ্রেশ হয়ে গেছি এখন যাব লাঞ্চ করতে ওরা একদম গরম জল দিয়ে গেল হল রুমে গিজার নেই বাট ওরা ভালো আর একটা কথা বলে দিই এরা যে রুমে চা দিচ্ছে জল দিচ্ছে এগুলোর জন্য কিন্তু ওরা আগেই একটা প্রাইস নিচ্ছে দুশো পঁচাত্তর টাকা একটা অ্যাটেন্ডেন্স চাই যেটা ওরা নিয়ে নিচ্ছে সেটা নিচ্ছে কিন্তু কিন্তু তার হ্যাঁ ওরা আর তার থেকেও ভয় কথা তুমি যতবারই ডাকো না কেন সেটা ওরা আসবে এবং যেটা দরকার সেটা দেবে তো যাই হোক আমরা স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি চল বেরোই হুম আর আজকে কিন্তু এখানে দেখছি যে মোটামুটি ভালোই লোক আছে মানে একটা একটা বোধ কটেজ খালি আছে বাকি সবই বুক আছে ভালোই হুম তো আজকে আমরা একটু রিল্যাক্সেই আছি আর কি ভালোই লাগছে বেশ খাওয়ার জায়গাটাও মোটামুটি সুন্দরই যাই কে দেখি কেমন দারুণ লাগছে খুব ভালো লাগছে তো এটা দেখো এটা হলো রেস্টুরেন্ট এরিয়া এখানে এসেই খাওয়া দাওয়া করতে হবে তুমি ব্রেকফাস্ট বা চা সেগুলো তো রুমে পেয়েই যাবে কিন্তু লাঞ্চ আর ডিনারটা এখানে এসেই তোমায় করতে হবে তো আমরা এখন যাচ্ছি এদিকে টেবিল আছে এই যে দেখো ওখান থেকে কিন্তু চা বাগান দেখা যাচ্ছে দূরে যদি দেখো এই দেখো দূরে ওই যে চা বাগান দেখা যাচ্ছে এই দেখো গরম গরম ভাত চলে এসছে স্নান স্থানটানের পর ভাতটাকে তো জাস্ট একদম মানে খিদেটা জমিয়ে পেয়েছে হ্যাঁ হ্যাঁ দাও বাস জি কি রে কেমন লাগছে ভাতটা একদম আমি নিয়ে নেব আর ভাত ভাত দিয়ে গেছে গরম ডাল

আমাদের খাওয়া দাওয়া পুরো এখন আমরা ভাবছি যে এখানে সামনে মূর্তি নদী এই জঙ্গলের মধ্যে দিয়ে ওখানে আমরা যাবো এখন তো তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু ডিটেল শেয়ার করে দিই তো আমরা যেটা অলওয়েজ বলি যে আমরা যখন কোনো ইনফরমেশন শেয়ার করি তো এমন না যে আলাদা একদম ব্লগের শেষে শেয়ার করছি মাঝে মাঝে যখন যেটা হয় তখন সেটার ইনফরমেশন শেয়ার করে দিই রিসেন্টলি যেটা শেয়ার করার খাওয়ার ব্যাপার তো সবার আগে বলে দিই এখানে খাওয়ার প্যাকেজ হলো পারের আলাদা প্যাকেজ তো ফুডিং আর লজিং আলাদা তো খাবার কিন্তু তোমার পারের পাঁচশো টাকা করে পার পার্সেন্ট তো পাঁচশো টাকার মধ্যে কী থাকছে সকালের জলখাবার থাকছে যেটাতে পুরি আলু আলু সবজি হ্যাঁ ব্রেকফাস্ট তার আগে চা দুটো বিস্কুট দেবে দেন লাঞ্চে তোমার থাকছে ডাল ডালের সাথে তোমাকে কিছু একটা ভাজা দেবে যেটা আলু ভাজা হতে পারে আমাদের আজকে দিয়েছিল যেরকম আলু পেঁয়াজ কলি কিছু না কিছু ভাজা তার সাথে একটা যে কোনো তরকারি আজকে আমাদের ছিল বাঁধাকপি তরকারি আর তোমার দেবে কাতলা মাছের ঝোল

আর যেটা হলো সন্ধ্যাবেলা তোমাকে চা দেবে নর্মালি ওরা পাঁচটা নাগাদ দেয় কিন্তু আমরা রিকোয়েস্ট করলাম যে যদি খেতে নেই তো ওরা বললো সাড়ে ছটায় দেবে তো তোমার চা দেবে তার সাথে ভেজ ভেজ পকোড়া দেবে আর রাতের বেলা তুমি চালের রুটি হ্যাঁ নাও নাও তার সাথে চিকেন তো থাকছেই আর ডাল সবজি যেগুলো থাকে থাকছে এবার এখানে বলা যে তোমরা যদি ভেজ পকোড়ার বদলে চিকেন পকোড়া খেতে চাও তাহলে এখানে দুশো টাকা পার্ট তোমরা চিকেন পকোড়া পেয়ে যাবে আর একটা কথা তোমাদের বলে দিই এখানে যে পোক ডান্সের একটা প্রোগ্রাম হয় এটা কিন্তু এভরি ডে হয় তো ওটার জন্যে ওরা চার্জ নেয় হলো পার পার দুশো পঁচাত্তর টাকা করে দুশো পঁচাত্তর টাকা করে এবার এটাও বলে দিই এটা যেহেতু পার ডে হয় তো আমরা যেরকম দুদিন আছি আমরা আজকেও দেখতে পারবো আমরা কালকেও দেখতে পারবো তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস না দুশো পঁচাত্তরের মধ্যে যাচ্ছে তোমরা একদিন থাকলে একদিনেরও সেম চার্জ